টিভির মধ্যে ইসলামিক টেলিভিশন একটা ছিল না, ইসলামিক টিভি একটা বন্ধ হয়ে গেছে যেটা ছিল না, সেই টিভির একজন আমি দেখলাম উপস্থাপক, উপস্থাপনা করে তিনি এখন বিশিষ্ট মুফতি হয়ে গেছে। তিনি হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যেই কিছুক্ষণের জন্য শয়তানের প্ররোচনায় পড়ে যে একটা ভুলে গিয়েছিলেন, গুনাহ করেন নাই, কি করেন নাই, গুনাহ করেন নাই, ভুলে গিয়েছিলেন, ওই ভুলের জন্য আল্লাহর হাবিবের ওসিলা ধরে দোয়া করেছিলেন এবং আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেছিলেন। উনি বলতে চাচ্ছেন এই রকম কোনো কিতাবের মধ্যে, মুফাসসিরিন কিরামের কোনো কিতাবের মধ্যে এই ধরনের কোনো ইতিহাস বা শানে নজুল পাওয়া যায় না। আপনারা শুনেছেন এই ঘটনা, আদম আলাইহিস সালাম বয়স্ত থেকে বের হয়ে আসার পরে 360 বছর, 350 বছর কেঁদেছেন, কী করেছেন, কেঁদেছেন। উনি বলতে চাচ্ছেন কাঁদেন নাই, ড্যারি বলতেছেন কাঁদেন নাই। তো আমরা যে এতদিন পর্যন্ত শুনলাম আলেমরা বলল এগুলো সব বানোয়াট, এগুলো নাকি ইহুদিদের বানানো ঘটনা, এগুলো নাকি ইহুদিদের কিতাব থেকে মুসলমানরা নিয়েছে। সেজন্য বলছি ফেতনা এই ইউটিউবের মাধ্যমে এমনভাবে ছড়াচ্ছে বর্তমানে, এগুলো অ্যানালাইসিস করার বা সেখান থেকে শিক্ষা নেওয়ার মতো যোগ্যতা বা সেগুলো বাজ বিচার করার মতো এলম আমাদের নাই। সেজন্য বলছি আমি আপনাদের কাছে এই ফেতনা থেকে বাঁচার জন্য, কোরবানির এই ফেতনা, এই কোরআনের ফেতনা, এই সমস্ত আজেবাজে মন্তব্য থেকে বাঁচার জন্য ইমামে আলা হযরত আমাদের জন্য একটি কোরআনের বিশুদ্ধ তফসির দিয়ে গেছে, সুবহানাল্লাহ। তার প্রমাণ আমি দুই একটি কথা এখান থেকে উল্লেখ করব, এরপরে আপনারাই বিচার করবেন। এটা আমি কেন এনেছি আজকে, কারণ গত সপ্তাহে আহলে হাদিসে আপনারা দেখেছেন নাম তার কামরুজ্জামান, নাম কি, কামরুজ্জামান, সে বলেছে এই কিতাবটা, এই তফসিরের কোরআনের কিতাব যারা পড়বে তারা মুসলমানরাই তো পড়বে, হিন্দুরা কি আর এইটা পড়বে, বলেন হিন্দু বৌদ্ধরা কি এটা পড়বে, মুসলমান যারা এই কিতাবটা পড়বে, কোরআনের এই অনুবাদ জানবে শিখবে, তারা সবাই মুমিন থেকে সরাসরি কাফের হয়ে যাবে। সরাসরি বলছি এই কিতাব পড়ার মানই হচ্ছে মুসলমান থেকে ডাইরেক্ট কি হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ। বলে আমি আপনাদের কাছে, আমি এই কিতাবের সাফাই গাওয়ার জন্য আমি এই কিতাব আনি নাই, কারণ যার যিনি এই কিতাব লিখেছেন তার জ্ঞানের ধারে কাছেও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই এলম আমার ভুলেও নাই, আমি স্বীকার করি আমরা তাদের গোলাম, খাদেম আমরা, ওনারা যে এশকরি যে মহব্বত নিয়ে দোনো হাতে কিতাব লিখেছে, কয় হাতে, দোনো হাতে কিতাব লিখেছে, যার এই 60-65 বছরের হায়াতের মধ্যেই 1200, অন্য রেওয়ায়তের মধ্যে 1500-এর উপরে যিনি কিতাব লিখে ফেলেছেন, যিনি 50টিরও বেশি সাবজেক্টের উপরে কিতাব লিখেছেন, শুধু কোরআনের তফসির করেছেন সেটা নয়, তিনি এত বেশি আল্লাহর নবীর প্রেমিক ছিলেন এবং আল্লাহর প্রতি ওনার যে ইমান আকিদা ছিল বর্তমানের আহলে হাদিসের আকিদার সাথে ওনার আকিদার মিল নেই বলেই এই আহলে হাদিসটা বর্তমানে একটা অপপ্রচার চালাচ্ছে। আপনারা জানলে অবাক হবেন এই কিতাবের উপরে আলাজাহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে পিএইচডি হচ্ছে, শুধু তাই নয় অক্সফোর্ডের মতো ভার্সিটির মধ্যে ইমামে আলা হযরতের লিখিত জ্ঞানের উপরে ওনাকে নিয়ে বর্তমানে পিএইচডি করা হচ্ছে, মালয়েশিয়া থেকে শুরু করে বিশ্বের যত যত বড় বড় ভার্সিটি আছে, ইসলামিক অনইসলামিক অনেক জায়গার মধ্যেই মুসলমানরা বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যেখানে পিএইচডি করে সেখানে ইমামে আলা হযরতের উপরে পিএইচডি করা হচ্ছে। একজন মানুষের পক্ষে এত অল্প সময়ে এতগুলো বিষয়ের উপরে এতগুলো কিতাব লেখা কীভাবে সম্ভব হয়েছে, তাই আমি ওনার ধারে কাছে নেই, আমি এই কিতাবের পাবলিসিটি করার জন্য আনি নেই, তবে আমি কথাগুলো বলার পরে আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিগ্রাহ্য হয়, মহব্বত সহকারে যদি গ্রহণীয় হয়, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা আজকে থেকে এই কিতাবটা লাইব্রেরি থেকে কিনে, আন্দরগিল্লা থেকে কিনে, আপনার ঘরে অনেকের ঘরে আছে বাংলা অনুবাদ সহ কোরআন আসনে, সবার ঘরে মোটামুটি সবার ঘরে
আছে, আমি অনুরোধ করব ওই সমস্ত বাংলা কিতাব যেগুলো উচ্চারণ সহ বাংলা অনুদিত হয়েছে, এই অনুদিত কোরআনের অনুবাদের পাশাপাশি এই কিতাবের অনুবাদটার দিকে একটু লক্ষ্য রাখবেন। যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, আল্লাহ এবং রসুলের প্রতি সত্যিকারের ঈমান এনে থাকেন, আপনি নিজেই বুঝতে পারবেন এই কিতাব কেন শ্রেষ্ঠ কিতাব। আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, যেমন আল্লাহ সব কিছু জানেন, কথা সত্য না মিথ্যা? কখন থেকে জানেন? কখন থেকে জানেন? হ্যাঁ, হুয়াল আউয়ালু ওয়া যাহিরু, হ্যাঁ, যা ছিল, যা আছে, যা হচ্ছে, এর আগে কি কেউ জানতো? আমরা যে এখানে এসেছি, আমাদের আগামীকালকে কি হবে, কোথায় খাবো কেউ জানি? কিন্তু আল্লাহ জানেন কি না? আগে থাকতে জানেন না, পরে জানবে? যে ঘটনা ঘটে যাওয়ার পরে জানবে? আপনারা এখনো বুঝেননি, ঘটনা ঘটে যাওয়ার পরে কি জানবে নাকি এর আগে জানবে? আচ্ছা, এটা যদি জেনে থাকেন, আপনি এই কিতাবটার দিকে একটু লক্ষ্য করবেন। এখানে আমি আপনাদের কাছে শুধুমাত্র তিনটা আয়াতের বিভিন্ন তফসিলের কিতাবে উনি কেন তফসিল লিখেছেন, উনি ইচ্ছাকৃতভাবে কি তফসিল লিখে নাই? উনি যখন দেখলেন আল্লাহ এবং আল্লাহর নবীর শানে এমন এমন তফসিরের কিতাবের মধ্যে এমন এমন ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যে ভুল ব্যাখ্যার কারণে ইমানদার কোরআন শরীফ পরে বেঈমানের দিকে যাচ্ছে, তখন ইমানদারের ঈমান হেফাজত করার জন্য তিনি এই কিতাব লিখার জন্য হাত দিয়েছিলেন। আমি আপনাদের কাছে দুই একটা রেফারেন্স শুধু বলবো, বেশি বলার সময় আমাদের নেই, যেহেতু জুমার দিন। কোরআন শরীফের সুরা আল ইমরান আয়াত নম্বর 142 মনে থাকবে তো? মনে যদি না থাকে, এখানে রেকর্ড করা হচ্ছে, রেকর্ডটা সবাই একটু দেখবেন, পারলে শেয়ার করবেন, আমি পাবলিসিটি করার জন্য নয়, জাস্ট আলা হজরতের কিতাব যেটা পড়লে কাফের হয়ে যাবে বলছি, আহলে হাদিসরা আমাদের সমাজের মধ্যে কী পরিমাণের ফেতনা ছড়াচ্ছে সেটা থেকে বাঁচার জন্য, নিজের ইমানকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে এই কিতাবের দুই একটি রেফারেন্স শুধু তুলে ধরবো, বাকি আর কিছুই বলবো না। 142 নম্বর আয়াত সুরা আল ইমরান 4 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করলেন, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযী জাহাদু মিনকুম। এই আয়াতের বিভিন্ন কোরআনের অনুবাদের মধ্যে বিভিন্ন জন, আমি নামও বলি, মারিফুল কোরআন মুফতি শফি সাহেবের, যেটা আগে হাজিরা হজ করে আসার সময় ফ্রি দিত সৌদি সরকার, মারিফুল কোরআন, যারা আগে হজে গিয়েছেন তারা দেখেছেন, এখন আর দেয় না। মাওলানা মওদুদীর তাফহিমুল কোরআন, আমি নাম বলছি, অনেকের ঘরে আছে, আপনি যাকে পছন্দ করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার বিষয়টা এই কিতাব পড়লে কাফের হবে নাকি ঈমানদারের ঈমান তাজা হবে বা ঈমান রক্ষা হবে সেটা শুধু আমি বোঝাবো এই ফেতনা থেকে বাঁচার জন্য। সেখানে আশরাফ আলী থানভী সাহেব যে কিতাব লিখেছেন, এই কিতাবের মধ্যে তিনি এই আয়াতের অর্থ করেছেন, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযী জাহাদু মিনকুম, এই আয়াতের অর্থ করেছে অথচ আল্লাহ তাআলা সেই সব লোককে দেখেনি যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে। আচ্ছা, আল্লাহ বান্দাগুলোরে দেখেছে, আপনাদের ঈমান কি বলে, দেখেছে? সমস্ত মানুষকে আল্লাহ কি এখন দেখতেছেন নাকি আগেও দেখেছেন? পূর্বাপর কোনো কিছু কি আল্লাহর কাছে গোপন আছে? কে কখন জিহাদে যাবে, কখন শহীদ হবে, কোথায় মারা যাবে কে জানে? জোরে বলেন, আমার দ্বারা সোমনি মসজিদে জুমা পড়ানো হবে, এটা কি আমি তো হওয়ার পরে জেনেছি? আমার আল্লাহ কি হওয়ার পরে জেনেছে নাকি আগেই জানতো? এটা নির্ধারণ করেছে কে? আপনি আজকে জুমার নামাজ সোমনি মসজিদে পড়বেন, এটা কি আপনি আসার পরে আল্লাহ জেনেছেন নাকি এর আগে জানতেন? এটা আল্লাহ সিলেকশন করেছে কে? আবার গভীর মনোযোগ, উনি বলছেন তোমাদের মধ্যে যারা জিহাদ করবে ওই সমস্ত লোককে আল্লাহ এখনো দেখেনি, আল্লাহ এখনো দেখেনি, চিন্তা করে দেখেন, মানে আল্লাহ এখনো দেখেন, দেখবেন যুদ্ধের ময়দানে গেলে দেখবেন, এর আগে দেখেন নাই, এটা আশা করি থানভীর অর্থ, এই আয়াতের অর্থ করেছেন। এবার বলেন অর্থ ঠিক আছে না ভুল হয়েছে? দুই নাম্বার, তাদের দেওবন্দের একজন বড় আলেম আছে যার নাম মাহমুদুল হাসান দেওবন্দি, তিনি এই আয়াতের অর্থ গিয়ে তিনি লিখেছেন, এবং ওয়ালাম্মা, ওয়া মানে এবং, লম্মা এখনো পর্যন্ত, ইয়ালামিল্লাহু তোমাদের মধ্যে আল্লাহ এখনো জানেননি বা জেনে নেননি, আল্লাযী জাহাদু মিনকুম কারা যুদ্ধে যাবে আল্লাহ এখনো সেটা জেনে
নাউজুবিল্লাহ বলবেন না, এটা তাদের অর্থ, এগুলো আমি বলছি না। আপনাদের ঘরে যাদের ঘরে কিতাব আছে, আমি যে রেফারেন্সগুলো বলছি ওনাদের কিতাবগুলো উল্টাইয়া দেখেন, বানাইয়া বললে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন। মারিফুল কোরআন মুফতি শফি সাহেবের কিতাবের মধ্যে এই আয়াতের অর্থ করা হয়েছে, অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। এই গেল, এবার আসেন, যে কিতাব পড়লেই এই কামরুজ্জামান নামে বলেছে এই কামজুল ইমান পড়লেই কাফের হয়ে যাবে, সেই ব্যক্তি কি অর্থ করেছে, ইমামে আলা হযরত কি অর্থ করেছে? তিনি বলছেন আল্লাহ তো সব আগে থাকতেই জানেন, কে যুদ্ধে যাবে কে শহীদ হবে সেটা তো কে জানেন? আল্লাহ জানেন। এখানে কেউ যারা যে অর্থ করেছে, আল্লাহ এখনো কেউ বলেছে কেউ দেখেননি, কেউ বলেছে জেনে নেননি, কেউ বলেছে এখনো পরিচয় নেননি, এত অর্থ, এগুলো সব ইমান হারা হওয়ার অর্থ। তিনি বলছেন আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে, কে ধৈর্যশীল, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদের কিতাব যেটা আছে এখানে অর্থ করেছে। ইসলামিক ফাউন্ডেশন বলছে তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে, যেটা মাওলানা মহিউদ্দিন সাহেব তফসির করেছে ইসলামিক ফাউন্ডেশনে যখন তিনি গভর্নর ছিলেন। তিনি বলেছেন আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে, কে ধৈর্যশীল, তা এখনো জানেন না, নাউজুবিল্লাহ বলেন। আর ইমামে আলা হযরত আল্লাহর প্রেমে কেমন অর্থ করেছেন দেখেন, তিনি বলছেন আল্লাহ এখনো তোমাদের গাজীদের পরীক্ষা এখনো নেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা যুদ্ধে যাবে, যুদ্ধের ময়দানে তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় এখনো তোমরা অবতীর্ণ হওনি, আল্লাহ তোমাদেরকে এখনো যুদ্ধে পাঠাই নাই। চিন্তা করে দেখেন আল্লাহর প্রেমে ওনার অর্থটা ওনাদের অর্থের সাইতে কত বেশি, মানে কত বেশি আল্লাহর প্রতি একিন আকিদা ঠিক থাকলে এই ধরনের অর্থ করা যায়, আপনারা চিন্তা করে দেখেন। এটা বললে কাফের হবে নাকি নিজের ইমান ঠিক থাকবে? দুই নম্বরে এটা ছিল একটা, তার মানে আল্লাহ ইমাম আলা হযরত বলছেন তোমাদের পরীক্ষা নেন নাই, আল্লাহ চিনেন নাই, জানেন নাই, এখনো পর্যন্ত খবর নেন নাই, এগুলো সব আল্লাহ শানে মানাই না, কারণ আল্লাহ তো সব জানেন। এবার আসেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন অর্থ করেছে। আমি আপনাদের কাছে এটা সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে, এটা সূরা বাকারার মধ্যেও এই আয়াত আছে, সূরা আনফালের 30 নম্বর আয়াতে 9 নম্বর পারায় এই আয়াত আছে, ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুনাফিকরা মকরবাজি করেছে, মকরবাজি মানে আমাদের দেশে বুঝেন মকরবাজি কি, এক কথায় ধরতে গেলে সিটিং বাজি, কি বাজি, সিটিং বাজি, দোকাবাজি করা, কি করা, দোকাবাজি করা। আচ্ছা এখন আপনারা বলেন আল্লাহর সামনে দোকাবাজি শব্দ এটা মানায়? আল্লাহ কোনোদিন কারো বান্দার সাথে দোকাবাজি করেন, প্রতারণা করেন? যদি এই ধরনের অর্থ কেউ করে থাকে তার ইমান থাকবে? তাই ইমানের ইমানদারের ইমান হেফাজতের জন্য আলা হযরত অর্থ করেছেন। এখানে অনেকগুলো তফসির, ওই আশরাফ আলী থানভি, মুফতি শফি, হাউস মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি ইসলামিক ফাউন্ডেশনের অর্থ তফহিমুল কোরআন কি অর্থ করেছে, যেমন তফহিমুল কোরআনে অর্থ করেছে তারা নিজেদের চাল ছেলেছে, মানে মকরবাজি করেছে, আল্লাহ নিজের চাল ছেলেছে, বান্দাও আল্লাহর বিরুদ্ধে চাল ছেলেছে আর আল্লাহও তাদের বিরুদ্ধে, চিন্তা করে দেখছেন। আর আল্লাহর সাল হচ্ছে সবচাইতে উত্তম সাল, সাল মানে বুঝেন তো, সাল বুঝেন, দাবার গুটি সালে দেখছে, দাবার গুটি দেখছে, সকা গেলে সকা মেরে গুটি সাল দেছে দেখছেন, আর সিটে গিয়ে বসে এখন হতা হয় অযোধ্যে গেলে জিনুন নাই, এখন নসেনি ইদানিং ফলে নসেনি ছোট বাচ্চা চিন্তন, আগের যুগের মধ্যে 12টা গর্ত করে 10টা গর্ত করার মধ্যে প্রত্যেকটার মধ্যে 5টা করে দিয়া গুটি সালতো ঘুরে ঘুরে দেখছেন, আমি বোঝানোর জন্য বলছি, এখন খেলাগুলো নাই। এখানে সাল সালা, আচ্ছা আল্লাহ কি বান্দার বিরুদ্ধে সাল চালতে পারেন? এটা কি আল্লাহর সামনে মানায়? আরেকজন তো ডাইরেক্ট বলেছে তারা প্রতারণা করত, প্রতারণা করতে এবং আল্লাহ আল্লাহও প্রতারণা করছে, এটা হচ্ছে শাহ রফিউদ্দিনের অর্থ সে সময়ে, আলা হযরতের সময়ে যিনি কিতাব লিখেছেন, শাহ ওলিউল্লাহ অর্থ করেছেন, আবার এটা শাহ ওলিউল্লাহ মহাদ্দেস দেয়ালগিনে সেই সময়ের একজন, তিনি বলছেন এসব লোক প্রতারণা করেছে আর আল্লাহও তাদের সাথে প্রতারণা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত শব্দ আল্লাহর শানে উল্লেখ করলে ইমানদারের ইমান থাকবে নাকি যাবে? তাই এই ইমানদারের ইমান হেফাজত করার জন্য ইমামে আলা হযরত এটার অর্থ করেছেন কত সুন্দর, ওয়াম কুরুনা, তারা ষড়যন্ত্র করেছিল মুসলমানদের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে। আর ওয়াম কুরুল্লাহ, আল্লাহ কি করলেন, আল্লাহ গোপন কৌশল করলেন, সুবহানাল্লাহ।
কি কৌশল করলেন? গোপন কৌশল করলেন। আর আল্লাহ বলছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর কৌশল হচ্ছে সবচেয়ে উত্তম কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে উনি প্রতারণা, মকরবাজি, ধোকাবাজি শব্দগুলো উল্লেখ করেছেন, জোরে বলেন করেছেন। এবার বলেন এই কিতাব পড়লে ঈমান যাবে নাকি ঈমান মজবুত হবে? যদি তাই হয় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আজকের থেকে সবার ঘরে ঘরে এই কিতাবটা কিনেন, কিনে অন্য কিতাব যেগুলো বাংলা কোরআন যেগুলো আছে এগুলোর সাথে মিলান ওনার অর্থ, এবং আপনি বাংলা যেহেতু পড়তে পারেন, এটা যেহেতু বাংলায় অনুবাদিত হয়েছে, আপনি একটু মিলাই দেখবেন কোনটা বললে ঈমান মজবুত হয় আর কোনটা বললে। আরও সবচেয়ে বড় কঠিন তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে আহলে হাদিসের এই মোল্লা, এই সিটিংবাজ মোল্লা, দোকাবাজ মোল্লা মানুষকে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে, তার কিতাব, তাদের লিখিত কিতাবগুলো একটু পড়বেন। তারাও বাংলায় অনুবাদ, কোরআনের অনুবাদ করেছে, তখন দেখবেন আল্লাহর সামনে, আল্লাহর শানে, নবীর শানে কত বড় বড় বিয়াদবিমূলক শব্দ ওদের কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। তখন বুঝবেন এই কিতাবের কম্পেয়ার করে তখন বুঝবেন, পড়বেন, আমি না পড়তে বলি নাই। এবার বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান, জোরে বলেন ইয়া আইয়ুহান, এটার অর্থ কি কি বলেন? হে নবী, সবাই বলতেছে কি হে ইয়া নবী, কেউ বলছে হে নবী। আপনাদের কথাগুলোই সবাই এখানে উল্লেখ করেছে, অনেকেই বলেছে, আশাফেল তানভী সাহেবও বলেছেন হে নবী, মদুদি সাহেবও বলেছেন হে নবী, আর আরেকজন বলেছে গিরিশচন্দ্র সেন যিনি বাংলার অনুবাদ করেছেন তিনিও লিখেছেন হে সংবাদবাহক, মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে হে নবী, কিন্তু আলা হজরত বলছেন আমি তো সেই অর্থ নিতে পারি না, হে নবী এটা তো মানাই না আমার নবীর শানে। তিনি বলছেন নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করলাম, যারা বলে নবী অদৃশ্যের সংবাদ দিতে পারেন এটা বললে শিরিক হয়, এটার কারণে আমরা কাফের হয়ে যাবো এই কিতাব পড়লে, যেহেতু তিনি বলেছেন হে অদৃশ্যের সংবাদদাতা আল্লাহর প্রিয় রসুল, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি অর্থ করেছেন এই অর্থ, এখানে নিয়েছেন সেই অর্থ, অদৃশ্যের সংবাদদাতা। নবী শব্দের অর্থ হচ্ছে যিনি যা আমরা দেখি না, যা দেখা সম্ভব না, কল্পনা করাও সম্ভব না, ওই সমস্ত বিষয়ের যিনি সংবাদ দিতে পারেন উনিই হচ্ছেন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হজরত ওই অর্থ করেছেন, এই কারণে এই কামরুজ্জামান ফতোয়া দিয়েছে অদৃশ্যের সংবাদ রসুল দিতে পারেন, এই কথা বললেই আমরা সবাই কাফের হয়ে যাব, এই কিতাব পড়লে আমরা সবাই কি হয়ে যাব, কাফের হয়ে যাব। এই জন্য আমি আর বেশি বলবো না, চূড়ান্ত একটা কথা বলি, এটা হচ্ছে সুরা ফাতাহ, যেটা আল্লাহ কোরআনের মধ্যে 26 পারায় এক নম্বর আয়াত, কয় নম্বর এগুলো রেকর্ড হচ্ছে দেখবেন, এক নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখখার। আল্লাহ বলছেন রসুল, এখানে সবাই অর্থ নিয়েছে, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি যাতে ক্ষমা করেন তোমাকে খোদা, যা কিছু পূর্বে হয়েছে, যে সমস্ত গুণা তোমার থেকে পূর্বে এবং পরে হবে এই সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে, এখানে আপনারা সবাই আম, কেউ মুফতিও না মহাদ্দেশও না, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, নবীজির পূর্বে পরে কোনো গুণা ছিল? হয়েছে? এর আগে হয়েছে? এখন হচ্ছে? কোনো গুণা হয়েছে? হবে বলে আশঙ্কা করা যায়? শুধু নবীজি কেন, সমস্ত নবীরা কি, জোরে বলেন সমস্ত নবীরা কি, কোনো ধরনের ভুলভ্রান্তি ওনাদের? হ্যাঁ, ভুলভ্রান্তি বলতে আপনি বলবেন তাহলে আদম আলাইহিস সালাম জিবরিল, যেমন তফহিমুল কোরআনের মধ্যে বলা হয়েছে আদম আলাইহিস সালাম ভুল করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ সেজন্য ওনাকে তওবা করতে বলেছে। এই ধরনের গোমরাহী তফসির শোনার পরে আমাদের শিক্ষিত সমাজ, এডুকেটেড পার্সন, তারা বলে এটা সঠিক তফসির। আমি আপনাকে প্রশ্ন করি, বাবা আদম যেই জান্নাতের মধ্যে ছিলেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ যেই অর্ডারটা করেছেন, এটা কি আল্লাহর হেকমত ছিল নাকি আদম আলাইহিস সালামের গুনাহ ছিল? জোরে বলবেন আল্লাহ কি, আল্লাহ কি হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দেওয়ার জন্য বানাইছে? কিসের জন্য বানাইছে? ইন্নি জাঈলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। তাহলে প্রতিনিধি যদি পাঠানো দুনিয়াতেই পাঠানোর কথা হয় তাহলে ওনাকে জান্নাতে রেখে দেওয়ার কোনো মানি হয়? তো ওনাকে পাঠাবেন কেমনে? আল্লাহ একটা ওসিলা করেছেন, কৌশল করেছেন, কি করেছেন? কৌশল করেছেন। এই কৌশলে, এখানে কৌশল বলতে আল্লাহ যে কৌশলটা করেছেন, এখন বলবেন আল্লাহ তো সেটা তাহলে আদম আলাইহিস সালামের সাথে এক ধরনের কি করে ফেলেছে, যেমন অনেক মোল্লা এখন ওয়াজের মধ্যে বলতেছে এক ধরনের আদম আলাইহিস সালামের সাথে এক ধরনের চক্রান্ত করে ফেলেছে, চক্রান্ত নয়,
আল্লাহ সেখানে আদম আলাইহিসসালামের সাথে কৌশল করার কারণ হচ্ছে আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ জানতেন আমার এই আদম সন্তানরা পৃথিবীতে অনেক বড় বড় ভুল করবে, আমার আদেশ অমান্য করবে, এই আদেশ অমান্য করার পরে তারা কিভাবে আমার কাছে মাপ চাইবে সেটা আমি আদমকে দুনিয়াতে পাঠানোর আগেই আদম সন্তানদের শিক্ষা দিয়ে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর মনসা। কিন্তু আমরা এখন সবাই মুফতি, সবাই মুহাদ্দিস, ইউটিউব মৌলবি আর ফেসবুক মুফতি, এখন আমরা ফতোয়া দিই আল্লাহ ভুল করেছে, চক্রান্ত করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এখন আমি আপনাদের কাছে এই কিতাবের একটি কথা শুধু বলি, আশরাফ আলী থানভী সাহেব এই আয়াতের অর্থ করেছেন, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি যাতে আল্লাহ তাআলা আপনার সমস্ত পূর্ব এবং পরবর্তী ভুলসমূহ ত্রুটিসমূহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। সেম কথা মুফতি শফী সাহেব লিখেছেন, সেম কথা ইসলামিক ফাউন্ডেশনের মৌলানা মহিউদ্দিন সাহেব লিখেছেন। এবার আমার কথাটা শুনেন, আলা হযরত কি বলেছে কিতাবের মধ্যে নবীর শানে, তিনি বলছেন, রসুল ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা, ও আমার প্রিয় হাবিব, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, তার মানে মক্কা বিজয় দান করেছি। এরপরে লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, এই আয়াতের অর্থ করতে গিয়ে আলা হযরত কতটুকু নবীর প্রেমের পরিচয় দিয়েছেন দেখেন, আপনার কারণে লিয়াগফিরা লাকা আল্লাহ, আপনার কারণে, আপনার গুনাহ নয়, আপনার পূর্বের পরের নয়, আপনি তো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম, আপনার কারণে পাপ আমাদের যারা পরবর্তীতে আসবে, যারা পূর্বে ভুল করে গিয়েছে, সমস্ত পূর্ববর্তী পরবর্তী গুনাহগারদেরকে আপনার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, জোরে বলেন। তাহলে আলা হযরতের কিতাব পড়ে কি গোমরা হবে নাকি ঈমানদারের ঈমান রক্ষা হবে, জাহান্নামী জান্নাতি হয়ে যাবে এই কিতাব পড়লে? উনি অর্থ করেছেন একমাত্র এই অর্থ যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস করে গিয়েছে, কিন্তু আজকে সে কিতাবকে দেখিয়ে নিজে ভাইরাল হওয়ার জন্য ফতোয়া দিয়ে ফেলেছে এই কিতাব পড়লে কাফের হয়ে যাবে। আপনারা যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকেন, নিজের ইমানকে যদি হেফাজত করতে চান, আমি আপনাদের কাছে বলবো না যে এই কিতাবের পাবলিসিটি, আমি আবার বলছি, আপনারা শুধু এই কিতাবটার পাশাপাশি ঘরের মধ্যে লাইব্রেরিতে অনেকের বিভিন্ন সহজভাবে আপনারা বাংলায় অনুবাদ করার জন্য কিতাব কিনেছেন অথবা মোবাইলে ডাউনলোড করেছেন, প্রত্যেকটা অর্থ এই কিতাবের অর্থের সাথে, যেগুলো যেমন আল্লাহ আরশের উপরে আছেন, কিভাবে আছেন, কখন ছিলেন, হাত কীরকম, পাও কীরকম, চক্ষু কীরকম, আল্লাহ যে কাছে আসেন, দূরে যান, আসমানি জগতে আছেন, আরশ আজিমের উপরে যান, এই সমস্ত বিষয়ের আলা হযরত কি তফসির করেছেন আর অন্যান্য কিতাবে কি বলা হয়েছে, একটু মিলাইলে আপনাদের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন কোনটা বললে ইমানদার হবে আর কোনটা বললে বেঈমান হবে। এটার ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এরকম অসংখ্য বিষয় এই কিতাবের মধ্যে আলা হযরত অনেক বড় বড় আলেমরা যারা এই জায়গায় এই সমস্ত কোরআনের অর্থ করতে গিয়া নিজের ইমান শঙ্কিত করে ফেলেছে, ইমামে আলা হযরত তাদের ইমানকে, যদি তারা পরবর্তীতে এই কিতাব পড়ে থাকে, তাদের ইমানকে আলা হযরত বাঁচিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমামে আলা হযরতের কাঞ্জুল ইমান, তাই পড়বেন, এটা আমার অনুরোধ, আর কিছু নয়।